লিমডায় মাঝবয়সীকে পিটিয়ে হত্যার অভিযোগ রিহ্যাব সেন্টারের বিরুদ্ধে ধৃত দুই। মাঝবয়সী এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে লিমতা থানার পাইকপাড়ার একটি রিহ্যাব সেন্টারের বিরুদ্ধে। জানা গিয়েছে, বিরাটির কলাবাগান এলাকার বাসিন্দা 49 বছরের পার্থ রাহা ওরফে বাপনকে নেশা কাটানোর জন্য পাইকপাড়ার সুদৃষ্টি দর্শন রিহ্যাব সেন্টারে ভর্তি করা হয়েছিল। মৃতের ভাই প্রণব রাহা জানান, দাদা লুকিয়ে ফোন করেছিল বাড়িতে আনার জন্য। দাদা বলেছিল ওখানে থাকতে পারছে না, তাই দাদাকে বৃহস্পতিবার বাড়িতে আনার কথা ছিল। প্রণববাবুর অভিযোগ, লুকিয়ে ফোন করেছিল তা জানতে পেরে দাদাকে শারীরিক নিগ্রহ করে রিহ্যাব সেন্টারের লোকজন। রিহ্যাব কর্তৃপক্ষের তরফে মঙ্গলবার রাতে ফোন করে জানায়, দেওয়ালে কপাল ঠোকায় তাকে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে আনা হয়েছে। পরিবারের লোকজন হাসপাতালে গিয়ে দেখেন পার্থ মৃত অবস্থায় পড়ে রয়েছে। মৃতের ভাইয়ের অভিযোগ, দাদাকে পিটিয়ে খুন করা হয়েছে। বুধবার ভোর রাতে নিমতা থানায় অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ রিহ্যাব সেন্টারের শুভঙ্কর মণ্ডল ও শুভাশিস চক্রবর্তীকে গ্রেফতার করেছে। কি হয়েছিল আপনার দাদার সঙ্গে? কি হয়েছিল আমার দাদার সঙ্গে? এমনি একটু মানসিকভাবে একটু হয়েছিল, একটু নেশাগ্রস্তের জন্য আমি ওকে রিহ্যাবের মধ্যে ভর্তি করেছিলাম। এবং রিহ্যাবে হচ্ছে সুদৃষ্টি দর্শনের মধ্যে, যেটা নিমতা পাইকপাড়া বাস স্ট্যান্ডের ওখানটায়। এবার ওখান থেকে কালকের মধ্যে ওরা আগের থেকে খবর দিয়েছিল যে এমনি মোটামুটি ঠিক আছে, তো সেই হিসাবে আমার মঙ্গলবার দিন আনার কথা ছিল, আমি রোববার দিন জানিয়ে দিয়েছিলাম। তো ওখান থেকে ওখানকার মালিক বলেছিল, যে অপু বাগল, তো বলেছিল যে আজকে না নিয়ে 2-4 দিন পর না, এমনি তো ভালোই আছে। তো সেই হিসাবে আমি মঙ্গলবার দিনটা ক্যান্সেল করে বৃহস্পতিবার দিন আনার কথা ছিল। তারপর দাদা আমাকে লুকিয়ে আমাকে ফোনও করেছিল। এবার সেই কারণে দাদা বলছিল যে আমাকে একটু নিয়ে যা, এখানে পারছি না, এরকম বলেছিল। তো আমি বলেছিলাম যে আমি বৃহস্পতিবার এসে নিয়ে যাচ্ছি। সেইটা কোনো কারণে জানতে পেরেছিল অপু বাবা, যে আমাকে লুকি ফোন করেছিল, তার জন্য তার উপর শারীরিকভাবে অত্যাচার করা হয় এবং সে অত্যাচার সে সহ্য করতে পারেনি। সে মারা গেছে, কালকেই মারা গেছে। এবং আমাকে জানলেন, এবার তারপরে অপু বাবলি আমাকে ফোন করেছিল যে তোমার দাদার মানে দেয়ালে ঠুকে মাথা ঠুকে গেছে, হ্যাঁ আমরা তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি, তুমি এসো। আমি তখন কাজে ছিলাম, সেখান থেকে আমি ডাইরেক্ট হাসপাতালে গেলাম। কোন হাসপাতালে গেছি? আমি গেছিলাম আপনার পানিহাটি ঘোলা হসপিটালে গিয়ে ওখানে অলরেডি দেখলাম তখন অলরেডি এক্সপায়ার করে গেছে, এবং ওনারা বললেন যে পোস্টমর্টমের জন্য যাবে। দেখুন তখনই বুঝে গেছি যে ওরা মানে মেরেই আনা হয়েছিল। আমরা গিয়ে তখন ওখান থেকেই আমাদেরকে ঘোলা থানাতে পাঠিয়ে দিয়েছিল। তারপর ওখানে গিয়ে আমরা ডাইরেক্ট অভিযোগ করি, এবং অপু বাগলের এগেনস্টে ওখানকারই 3 জন রিহ্যাবের ওরা মানে এ ছিল যারা ওখানে ট্রিটমেন্ট নিত, তারাও গিয়ে ওনার এগেনস্টে ওনারাই ইয়ে করেছেন, সব কিছু ডিটেলস বলে সব স্টেটমেন্ট উনারাই দিয়েছেন। তারপর নিমতা থানার থেকে সঙ্গে সঙ্গে আপনার এতে চলে গেছিলো ওই রিহ্যাব সেন্টারে গেছিলো, সেখান থেকে ডাইরেক্ট ফুল ভিডিও করে রিহ্যাব মানে নিমতা থানা পুরো কালকে রাত থেকে পুরো এখনও পর্যন্ত শ্রীলাম আমাদের সঙ্গে যথেষ্ট সহযোগিতা করেছে, এখনও পর্যন্ত মানে শ্রীলাম এখনও করে যাচ্ছে। নিমতা থানাতে কালকে রাতে 3:30 সময় অভিযোগ করেছে। আপনার দাদার নাম কি? আমার দাদার নাম পার্থ রাহা। বয়স কিরম হবে? 49। আপনাদের বাড়ি? বিরাটিতে, কলাবাগান। কলাবাগান। আপনার নাম? আমার নাম প্রণব রাহা। আপনি তার ভাই?